মজুদদারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও কেন নিত্যপণ্যের দাম কমছে না তা নিয়ে বিষয় প্রকাশ করেছেন সংসদে বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। মূল্যস্ফীতি এমন একটা পর্যায়ে গেছে সাধারণ মানুষের আসলে নাবিশ্বাস উঠেছে। ফুড ইনফ্লেশন, খাদ্য দ্রব্যের এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি আমরা ইনফ্লেশন ক্যালকুলেট করি সেটা 12% উপর চলে গেছে। এই নিয়ে আমাদের কথা বলতে হবে। আমরা কিন্তু এই নিয়ে কথা বলছি না, চাঁদাবাজি সিন্ডিকেটের কথা আমরা বলছি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে বলছেন মজুদদারি বন্ধ করো, বন্ধ হয়েছে। আপনি শুল্ক কমানো হয়েছে যে জিনিসপত্রের দাম কমবে, শুল্ক কমানোর পরে জিনিসপত্রের দাম বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। তাহলে কেন কেন দাম বাড়ছে? কেন আমরা সিন্ডিকেটকে কন্ট্রোল করতে পারছি না? সিন্ডিকেট কি সরকারের চেয়ে শক্তিশালী?